আবারও বেঞ্জির অমানবিকতা লক্ষ্য করা গেল শান্তিপুরে। সকাল থেকে রৌদ্রে পড়ে রয়েছে করোনা আক্রান্ত মৃতা। শান্তিপুর শহরের 21 নম্বর ওয়ার্ডের এক 48 বছরের বয়স্কা মহিলা গত 3 দিন আগে করোনা আক্রান্ত হয়েছে। বাড়িতেই হোম আইসোলেশনে ছিলেন। তার স্বামী এবং 2 কন্যা বর্তমান। স্বামী এবং 1 কন্যার শারীরিক অসুস্থতা থাকলেও তাদের রিপোর্ট নেগেটিভ। আজ সকাল 6টা নাগাদ ওই মাঝবয়সী অসুস্থ ভদ্রমহিলার শ্বাসকষ্টজনিত কারণে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে আনার জন্য দীর্ঘ 1 ঘন্টা অপেক্ষা করতে হয় তার এক দেওর ও ভাগ্নেকে। এরপর শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সামনে একটি অ্যাম্বুলেন্স তাদের হাসপাতালে পৌঁছে দিয়ে চলে যায়। 3 কিলোমিটার পথের জন্য 3,500 টাকা নিলেও পরিবারের পক্ষ থেকে অবশ্য কোনো অভিযোগ জানাননি। এরপর হাসপাতাল থেকে ওই মহিলাকে মৃতা বলে জানালে আত্মীয় পরিজনেরা খুব বেশি সহযোগিতা না পেয়ে বিভ্রান্তির মতন সকলের সাথে যোগাযোগের জন্য বাড়ি চলে যান। স্ট্রেচারে রাখা ওই মৃতদেহ হাসপাতালে ইমার্জেন্সি গেটের সামনে পড়ে থাকে। 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত মৃতদেহ প্রখর রোদের মধ্যে পড়ে থাকে। হাসপাতাল ইমার্জেন্সিতে আসা অন্যান্য রোগীরা জেনে বা না জেনে যাতায়াত করছে। হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট তারক বর্মন এ বিষয়ে জানান, এ ব্যাপারে শান্তিপুর থানার আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে। পৌরসভার মৃতদেহ সৎকারে গাড়ির ব্যবস্থাও করা হয়েছে। যেহেতু তিনি বাড়িতে মারা গেছেন তাই মৃতদেহ সার্টিফিকেট প্রদানের দায় আমাদের নয়, তবুও মানবিকতার কারণে আমরাই দিয়ে দিয়েছি সার্টিফিকেট। যদিও পরিবারের পক্ষ থেকে আমার কাছে অভিযোগ করেনি, তবুও অতিরিক্ত ভাড়ার বিষয়টি শান্তিপুর থানার আধিকারিককে খোঁজখবর নিতে বলেছি। মৃতদেহ রাখার প্রসঙ্গে তিনি বলেন, হাসপাতালে মৃত্যু হলে 24 ঘন্টার জন্য একটি মর্গের ব্যবস্থা করা হয়েছে, অতি শীঘ্রই তা চালু হবে। কে হন আপনার? বহুদিন হবে। আচ্ছা, ওনার কি নাম? ওনার কবিতা। বয়স কত? বয়স 44 হবে। কি হয়েছিল ওনার? করোনা। আচ্ছা, পজিটিভ রিপোর্ট এসেছিল। তো তারপরে ট্রিটমেন্ট চলছিল কি বাড়িতেই? ট্রিটমেন্ট বাইরে, আমি ওখানে একটা ডাক্তার দেখানোর পর হসপিটালে দেখালাম, পরশু গ্যাস খাই দিয়ে কালকে সুস্থ ছিল। আচ্ছা, তারপরে অসুবিধা হয় কখন? অসুবিধা এবার ধরেন, ওনার তো এবার আমার নিচে থাকতাম, দাদা পাশের ঘরে থাকতো। হ্যাঁ, দাদারও জ্বর বলে। হ্যাঁ, পাশে সকালবেলা আজকে দেখি যে শান্তিপুর থেকে বিশ্বজিৎ অধিকারী, রিপোর্ট টাইমস বাংলা।